কিশোর ভারতী মে দু হাজার একুশ সত্যজিৎ একশো শ্রদ্ধার্ঘ লিখেছেন দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সত্যজিৎ বন্ধু অতি সম্প্রতি বাঙালি হিসেবে আমাদের পরম গর্বিত হবার মতো একাধিক স্মরণীয় ঘটনা ঘটে গেল ঘটেছে একজন মানুষকেই কেন্দ্র করে তার নাম সত্যজিৎ রায় চলচ্চিত্রে সমগ্র জীবনব্যাপী অসামান্য অবদানের জন্য সত্যজিৎ রায় ভূষিত হলেন পৃথিবীর সব সেরা অস্কার পুরস্কারে এশিয়া মহাদেশে একমাত্র জাপানি পরিচালক কুরোসোয়া ছাড়া কেউই পাননি দুর্লভ সম্মান ইতিপূর্বে পথের পাঁচালি থেকে শুরু করে অদ্যাবধি দেশ বিদেশের চলচ্চিত্র উৎসবে এহেন পুরস্কার নেই যা সত্যজিৎ পাননি এমনকি বছর দুয়েক আগে ফ্রান্সের প্রেসিডেন্ট স্বয়ং কলকাতায় এসে তাকে সে দেশের সর্বোচ্চ সম্মান লিজিয়ান অফ অনারেও সম্মানিত করে গেছেন অস্কার প্রাপ্তির পরপরই আমাদের ভারত সরকার সত্যজিৎ রায়কে জানালেন দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন। প্রধানমন্ত্রী নিজে এসে তাকেই সম্মান জানিয়ে গেলেন সাধারণত প্রজাতন্ত্র দিবসে এই সব সরকারি সম্মান ও পদক দেওয়া হয় সত্যজিতের ক্ষেত্রে এই প্রথা ভাঙা হলো এই আনন্দ গর্বের মুহূর্তে আমাদের উদ্বেগ ও আশঙ্কাও কম নয় শারদ উৎসবের আগে থেকেই সত্যজিৎ রায় তেমন সুস্থ ছিলেন না তারপর ভর্তি হয়েছিলেন নার্সিংহোমে হৃদযন্ত্রে গোলযোগ শ্বাসকষ্ট বহুবিধ উপসর্গ এখনও বেশ কিছুদিন ধরে সত্যজিৎ নার্সিংহোমে চিকিৎসাধীন আসলে শুধু তো চলচ্চিত্র পরিচালনার ক্ষেত্রে নয় সত্যজিৎ রায়ের প্রতিভা বহুধা বিস্তৃত চলচ্চিত্রের কাহিনী চিত্রনাট্য সংলাপ এমনকি সঙ্গীত সেখানেও সত্যজিৎ রায় তাছাড়া সাহিত্য ক্ষেত্রেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উপন্যাস গল্প প্রবন্ধ নাটক ছড়া কবিতা সব রকম লেখাতেই তিনি স্বচ্ছন্দ আর শিল্পকলা অর্থাৎ ছবি আঁকা সেখানে সেরা শিল্পীদের সঙ্গে তার নাম একযোগে উচ্চারিত এই বিরল প্রতিভাবান মানুষটির এমন সব সম্মান প্রাপ্তিতে আমরাও তাই গর্বিত আনন্দিত মনে প্রাণে কামনা করি সুস্থ হয়ে উঠুন সত্যজিৎ রায় তার অবিরাম সৃজনশীল কর্মযজ্ঞে আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক চলচ্চিত্র শিল্প ও সাহিত্য সম্পাদকীয় কিশোর ভারতী এপ্রিল উনিশশো বিরানব্বই স্নেহের বন্ধুগণ মর্মান্তিক দুঃসংবাদ দিয়ে শুরু করতে হচ্ছে এবারে সম্পাদকীয় গত এপ্রিল সংখ্যাতেই যে বরেণ্য মানুষটি দুর্লভ সব সম্মান ও পুরস্কার প্রাপ্তিতে বাঙালি তথা ভারতীয় হিসেবে আমরা গৌরবান্বিত বোধ করেছিলাম এবং মনে প্রাণে কামনা করেছিলাম তার দীর্ঘায়ু সুস্থতা সেই সত্যজিৎ রায় চলে গেলেন রূপে রসে বর্ণে গন্ধে ভরা এই জগৎ যা ফুটে রয়েছে সত্যজিৎ রায়ের প্রতিটি সৃষ্টিতেই সেই জগৎ থেকেই তিনি বিদায় নিলেন গত তেইশে এপ্রিল বিদায়লগ্ন ছিল বেলা যখন আকাশ ভরে ওঠে রামধনু রঙে পাকপাখালি ফিরে আসে নিরে সত্যজিৎ চলে গেলেন হাসি কান্না আনন্দ বেদনায় ভরা নির ছেড়ে চিরদিনের মতো তবে বাস্তব অবস্থা যা দাঁড়িয়েছিল তাতেই বেদনা আমাদের অপ্রত্যাশিত ছিল না এপ্রিল মাসের গোড়া থেকেই সত্যজিৎ রায় শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটছিল শেষের কদিন তো কেটেছে সম্পূর্ণ আচ্ছন্ন অবস্থায় তবুও সকলেরই মন দুল ছিল ক্ষীণ আশায় যদি আশ্চর্য কিছু ঘটে যায় যদি অসম্ভব জীবনী শক্তি আবার সত্যজিৎকে ফিরিয়ে আনে সুস্থতার দিকে তা আর হলো না অথচ গত উনত্রিশে জানুয়ারি নিয়মিত চেক আপের জন্যই সত্যজিৎ ভর্তি হয়েছিলেন নার্সিংহোমে পরবর্তী ছবির কাহিনী ও চিত্রনাট্য তৈরি করে ফিরে এসেই কথা ছিল নতুন ছবিতে হাত দেবার কাজটি অসমাপ্তই রয়ে গেল সত্যজিৎ রায় সম্পর্কে নতুন করে কিছু বলা নিষ্প্রয়োজন উনিশশো একুশ সালের দোসরামে তাঁর জন্ম তাঁর অতি শৈশবেই মাত্র আড়াই বছর বয়সের সময় দুরারোগ্য কালাজরে আক্রান্ত হয়ে বিদায় নিলেন বাবা সুকুমার রায় রেখায় ও লেখায় বাংলা শিশু সাহিত্যে যার অবদান অবিস্মরণীয় পিতামহ ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যিনি একাধারে ছিলেন শিশু সাহিত্যের পথিকৃত অন্যদিকে মুদ্রণ ও হাফটন ব্লকের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার উদ্ভাবক সত্যজিতের কাকা পিসি ও ঠাকুরদাও ছিলেন সেকালের শিল্প সাহিত্য ক্ষেত্রে এক একজন দিকপাল সব মিলিয়ে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এই মশুয়ার রায় পরিবারের তুলনা চলে একমাত্র জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সঙ্গেই পিতৃহারা শিশু সত্যজিৎ একমাত্র অবলম্বন মায়ের বেড়ে উঠতে থাকেন ওই সময় মা সুপ্রভা দেবী একাকী নিজে কঠোর সংগ্রাম চালিয়েছিলেন তা অবিস্মরণীয় কৈশোর পীরিয়ে যৌবনে প্রবেশের পর থেকেই ঘটতে থাকে সত্যজিতের বহুমুখী প্রতিভার স্ফুরণ ছবি আঁকার জগৎ থেকে চলচ্চিত্রের জগৎ সঙ্গীত জগৎ সাহিত্যের অঙ্গন যেখানেই পা ফেলেছেন দীর্ঘদিহি মানুষটি সাফল্য সম্মান এসেছে প্রত্যাশিতভাবে সর্বোপরি চলচ্চিত্র জগতের মাধ্যমে তিনিই ছিলেন শেষ বাঙালি যার নাম সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতো রবীন্দ্রনাথের মতো না হলেও বহুমুখী প্রতিভার দীপ্তিতে রবীন্দ্রত্ব যুগে সত্যজিৎ ছিলেন শ্রেষ্ঠ বঙ্গ সন্তান তাই আজ আমাদের সত্যি বড় শোকের দিন ব্যথার দিন আমরা গভীর শোকাহত আমরা প্রয়াত সত্যজিৎ রায় স্ত্রী ও পুত্র পরিবার সকলের সমব্যাথি সহমর্মী আজ এখানেই শেষ করছি তোমরা সকলে আমার প্রাণভরা শুভেচ্ছা ও স্নেহাশিস গ্রহণ করো ইতি চিরশুভার্থ্রী তোমাদের সম্পাদক বন্ধু সম্পাদকীয় কিশোর ভারতী মে উনিশশো বিরানব্বই